আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, দেখাবো এক কাঠা জমি কতটুক লম্বা কতটুক চওড়া। ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন সাধারণ প্রশ্ন আসলে, কিন্তু যারা জানেন না তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থাৎ কতটুক দৈর্ঘ্য হলে এবং কতটুক প্রস্থ হলে একটা জমিকে আমরা এক কাঠা বলতে পারবো। তো ধরুন আমি যদি একটা জমি ধরি, এটা এটার দৈর্ঘ্য যদি ধরি যে 50 ফিট, প্রস্থ যদি ধরি 40 ফিট, তাহলে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কত আসে? দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আসে 4×5=20, 2000 বর্গফুট। ঠিক আছে, ফিট ফিট গুণ করলে হবে বর্গফুট, 2000 বর্গফুট আছে এই জমিটার এরিয়া। তো এটাকে আমরা 720 দিয়ে ভাগ দেবো, কারণ হচ্ছে 720 বর্গফিটে হচ্ছে এক কাঠা, 720 বর্গফিটে এক কাঠা। তাহলে 720 দিয়ে যদি এটাকে ভাগ করি, এটা যদি 2000 হয়, 3×7=21, অর্থাৎ 3 কাঠার কাছাকাছি আছে, 2.8 বা এরকম 2.75 কাঠা আছে। ঠিক আছে, অর্থাৎ কাঠা আমরা কীভাবে বের করবো, যে 720 স্কোয়ার ফিটে এক কাঠা। তাহলে আমাদের একটা যে কোনো জমি থাকলে সেই জমিটার এরিয়াটা আমরা বের করবো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে। যদি এটা কোণাকার হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে, 1/2 × ভূমি × উচ্চতা। ঠিক আছে, এইভাবে এটার ক্ষেত্রফল বা এরিয়াটা বের করে আমরা 720 দিয়ে ভাগ দিলে এটা পেয়ে যাবো কত কাঠা আছে। 720 বর্গফিট হচ্ছে এক কাঠা। আর যদি শতকের হিসাবে করতে চান, 1.65 শতকে হচ্ছে এক কাঠা, অর্থাৎ 150 শতকের থেকে একটু বেশি হলে এটা এক কাঠা বলা যায়। ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু জানার থাকলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।